সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে শ্রী চিন্ময় পোয়েট্রি ফেস্টিভ্যাল 2022। বিশ্বশান্তির প্রতীক বাঙালি ধ্যানগুরু শ্রী চিন্ময়ের 91তম জন্মবার্ষিকী স্মরণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিউ ইয়র্কে আগত শ্রী চিন্ময়ের অনুসারী সাহিত্যিকরা এই কবিতা উৎসবে অংশ নেন। কবিতা উৎসবে জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও হাই রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত আনোয়ারুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আনোয়ারুল কে চৌধুরী বিশ্ববিখ্যাত বাঙালি ধ্যানগুরু শ্রী চিন্ময়কে একবিংশ শতকের মহান ধ্যান সাধক হিসেবে উল্লেখ করে তার বক্তৃতায় শ্রী চিন্ময়ের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং আধ্যাত্মিক ভাব বিনিময়ের স্মৃতিচারণ করেন। পরে শ্রী চিন্ময়ের কবিতা থেকে পাঠ করেন। And all of our friends, new and old, welcome to the 2022 Sri Chinmoy Poetry Festival. As we will be celebrating later this week, Sri Chinmoy's 91st auspicious birth anniversary, I believe wholeheartedly for all of us, if each one of us would internalize his inspirational message in its true spirit.